আসসালামালাইকুম। আপনাদের 1:03 বাজে, কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেছে, তারপর 5 মিনিট কি ট্রেনিং এর জন্য রাজি আছেন? তাহলে শুরু করেন রাব্বানি সাহেব, শুরু করেন। আপনার টপিকসটা কি বলে দেন? আসসালামু আলাইকুম, আজকে আমাদের ট্রেনিং টপিকস হলো ডিফারেন্স বিটুইন কিউএ ভার্সেস কিউসি। আমরা আজকে বুঝবো যে কিউএ ভার্সেস কিউসির মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে কিউএ, আরেকটা হচ্ছে কিউসি। কিউএ আমি নিচে থেকে শুরু করি, কিউ এর পূর্ণ রূপটা কি? কিউ হলো কোয়ালিটি এসুরেন্স, আর কিউসি মানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। দুইটা কিন্তু দুই জিনিস, এই কিউ এর এক কাজ, কিউসির আরেক কাজ। আমরা যারা এই যে কিউএ বলতে ডিফেক্ট কন্ট্রোল প্রিভেনশন, মানে ডিফেক্ট আমাদের যে ডিফেক্টটা হচ্ছে এটাকে কন্ট্রোল করা, আর হচ্ছে প্রিভেনশন মানে আপনার এটার প্রতিরোধ করা, এটা হচ্ছে কিউ এর কাজ। আর কিউসি প্রোডাক্ট কন্ট্রোল ডিফেক্ট আইডেন্টিফিকেশন, মানে যে প্রোডাক্টটা আমাদের হচ্ছে এই প্রোডাক্টটার আপনার ঠিক মতো হচ্ছে কি না, এবং এটার মানে ঠিক প্রসেসে হবে তেমন, তারপরে যে ডিফেক্ট আইডেন্টিফাই, ডিফেক্টটাকে খুঁজে বের করা। এবং এটার আমি যদি মিনিংসটাকে বলতে চাই, কিউএ হলো প্রসেসের মান উন্নয়নের মাধ্যমে ডিফেক্ট প্রতিরোধ করা। আমি আবার বলতেছি, কিউএ হলো প্রসেসের মান উন্নয়নের মাধ্যমে ডিফেক্ট প্রতিরোধ করা, মানে আমাদের যে একটা প্রোডাক্ট লাইনে ঢুকবে এটার আপনার ঢুকার আগে এটার কোন কোন জায়গায় সমস্যা হতে পারে এবং কোন কোন জায়গায় ক্রিটিক্যাল প্রসেস অ্যানালাইসিস করে এটার আগে প্রিভেনসিভ অ্যাকশন মানে আপনার আগে প্রতিরোধ করা তার যে অ্যাকশনটা নেওয়া, এটাই হচ্ছে কিউ এর কাজ, কোয়ালিটি এসুরেন্সের কাজই হলো এটা। আর অপর দিকে আমি যদি কিউসি বলি, কিউসি হলো উৎপাদিত পণ্য ডিফেক্ট খুঁজে বের করা। আমাদের লাইনের ভিতরে যে সময় যেমনটা স্টাইল চলতেছে, এটার যে উৎপাদিত যে পণ্যটা হয়েছে যে কোনো প্রসেসের, ওই প্রসেসের সমস্যাটাকে খুঁজে বের করে হলো কিউসির কাজ। তাহলে আমরা কি বুঝতে পারছি, কিউএ হলো প্রসেসের মানে যে কোনো প্রসেস, একটা স্টাইলের নেক টপসিন বা যে আপনার স্লিপ জয়েন্ট হ্যাম, যে কোনো প্রসেস যে হোক না কেন, এই প্রসেসের উন্নয়নের আপনার যাতে সমস্যা না হয় এটার আগে যে প্রিভেনশিভ অ্যাকশনটা নেওয়া, বা প্রতিরোধ করলো যে পণ্যটা তৈরি হইতেছে এর কোন জায়গায় সমস্যাটা হয়েছে, এই ডিফেক্টটা খুঁজে বের করা, এটা হয়েছে কিউসির কাজ। এবং কিউসির কাজ কোনটা? তাহলে আমাদের প্রথমত তাহলে তো আজকে আমরা বুঝতে পারছি যে আসলে কিউ এর কাজ কোনটা আর কিউসির কাজ কোনটা। আমাদের সর্বপ্রথম হতে হবে কোয়ালিটি এসুরেন্স, যে আমাদের আগে অ্যাকশন নিতে হবে এটার কোন জায়গায় সমস্যা হতে পারে, এটা রিস্ক অ্যানালাইসিস করে এটা কোন জায়গায় সমস্যা হতে পারে, এটার আগেই অ্যাকশনটা আমার নিতে হবে, তারপরে এসে আমাদের কিউসি কাজটা করতে হবে। তাহলে আমাদের একটা গার্মেন্টসের সকল গুণগত মান বা এটা আমাদের বজায় রাখতে আমাদের সহজ হবে, আমরা বজায় রাখতে পারবো এবং আমাদের 100% গুডস কোয়ালিটি সম্পন্ন আমরা শিপমেন্ট করতে পারবো। সবাইকে বুঝতে পারছেন? তাহলে আজকে ছিল আমাদের এই মিটিংয়ের টপিকস, এই বিস্তারিত। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।